আমার ছেলে আজ বহুদিন পর্যন্ত বিদেশ থেকে, বিদেশ থেকে আসার পরে বিদেশ থেকে সে কতগুলো ড্যাম পালাইছে আমার বাড়িতে, আমি চাষাবাদ করি দেখছি কিন্তু ড্যাম রাখতে পারি না। তারপরে ও আসার পরে খুব চেষ্টা মেষ্টা করিয়ে বীজ শিখে সারা সারা হয়েছে, সারা দিকে আমরা বীজ রোপণ করছি। রোপণের পরে একটা গাছে আমার খাজুর দেখা হাজুর হয়েছে, আর গাছে আল্লাহ আগামী তি আগাল্লা মাসে খাজুর হইবে এ আশা করা যায়। আমি যে যে বাজারজাত করতে পারি না এবছর, মনে করেন আমার কাছে যে প্রথম ফল আসছে, কিন্তু ভিতরে কিছু মনে ছিলাম যে ফল আসে না না আসে একটা চিন্তাধারার ভিতর ছিলাম, যে এই দেশে আমাদের দেশে সবাই অনেক আমার অনেকে অনেক কথা বলছে যে বিদেশ থেকে আইসে এখন একটা পাগলামি শুরু করছে খেজুর গাছ লাগায়। তার আমার মনে করেন নিজের মনের ভিতরে একটা কষ্ট লাগছে যে কেউ একটু আনন্দ পাইলে, মনে করেন একটা জিনিস করতে হলে আনন্দ পাইলে জিনিসটা করতে আরও আনন্দ লাগে, কিন্তু মানুষের সবাই মনে করেন দেশ আমাদের দেশ গ্রামের মানুষে একটা দেশের যে সবাই কাজে ইয়ে বিদেশ দেয় এখন পাগলামি শুরু করছে খেজুর গাছ লাগায়। ওইটাই নিজের মনের ভিতরে একটা ই লাগছে যে আমি যতই কষ্ট হোক আমি এটা সাকসেসফুল না হই কে কিসের জন্য না হবো না, এটাই আমার একটা ই ছিল। আমি দীর্ঘ 17 বছর সৌদি ছিলাম, তারপরে সৌদি থাকাকালীন অবস্থায় আমি সৌদি থেকে ড্যামও পাঠাইছিলাম, কিন্তু ড্যাম থেকে আমার আব্বা আমা বাঁচাইতে পারে নাই গাছগুলো ই করে। তারপর আব্বা আমা অনেক বছর সাধনা করছে কিন্তু গাছগুলো যে অনেকবার চেষ্টা করছি কিন্তু চেষ্টা আমি সফল হইতে পারিনি। কিন্তু এইবার আমি মদিনা থেকে খেজুর নিয়ে আসছি, আসার পরে চারা বানাইছি, বানানোর পরে ওই চারা থেকে আমি নিজে অনেক সাধনার পরে এবছর আমার 4-5 বছরে আমার এই ফল আইছে এবছর মদিনের মদিনের সুকারি জাতের ফল আইছে আমার। আগামীতে আমার ব্যাপক আকারে ফল আসবে ইনশাল্লাহ। তা আমার পৃথিবীর তিনটা সেরা জাত তিনটাই আমার আছে, মদিনের আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের বাগানের খেজুর আজোয়া ওইটার চারা, এই পিছনে আমার এই যে বাগান চারা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের বাগানের খেজুর আজোয়া খেজুর, তারপরে আম্বার খেজুর এর পৃথিবীর সবচেয়ে বড় খেজুর ওইটা আশ্রাইছি আমি, তারপরে আপনার আবার সুক্কারি যে একটা আছে সবচাইতে মিষ্টি খেজুর ওইটা আছে, আমার ড্যাম আছে, তারপরে এগুলো মনে করেন আগামীতে আমার যে গাছ আছে আল্লাহর রহমতে আগামীতে আমার অনেক খেজুর আসবে অনেক গাছ ইনশাল্লাহ আশা করা যায়। তারপরে যে ড্যাম আইছে আমার আগামীতে আমি ড্যাম দিয়ে অনেক ই করতে পারবো। এখন ড্যাম আমি এখন পর্যন্ত বিক্রি করি নেই, ড্যামের এখন পর্যন্ত আমি কোনো গাছ ছাড়ি নেই। তো উত্তর অঞ্চলে একজন ভালুকার একজনের হওয়াইছে, সে নাকি 2-2.5 লাখ টাকা একটা ড্যাম বেছে, কারণ যে গাছের ফলে ফল আইছে ওই গাছের ড্যামে মনে করেন শিওর ফল আসবেই, 1-2 বছরের ভিতর ওই গাছে ফল আসবে। কিন্তু ওটা আর ওই যে বেডা বা যে একটা আমাদের দেশে একটা প্রচলন ই আছে বেডা একটা মহিলা একটা পুরুষ গাছ হয়, কিন্তু ওইটা কোনো ই না, ওটা ফল শিওর আসবেই 2 বছরের ভিতর ওই ড্যামে। তো মনে করেন আমার যে গাছের অনেক গাছ আছে যে ফল আসে না, কিন্তু ওটার ড্যামে তো আমি এখন পর্যন্ত শিওর হই নাই যে আমার ওই গাছে ফল আসবে কি না। চারা আমার মনে করেন আজোয়া চারা আছে প্রায় 150-এর মতো, এই যে আমার পিছনে এই যে আজোয়া চারা, ওই যে আম্বার চারা আছে, ওই সুকারি চারা আছে, তারপরে যে ড্যাম আছে আমার আনুমানিক মনে করেন 200-300 গাছ হইব আমার আনুমানিক 200-300 গাছ হইব আল্লাহর মতো। চাহিদা মনে করেন আমার এখন অনেক মানুষের ব্যাপক মানে সবাই মানে উৎস হইতে আছে কিন্তু মনে করেন সাহস পাইতেছে না যে এটা হইব না না হইব, এখনও মানুষের ভিতরে একটা ওই কাজ করতেছে। তারপরে আমাদের আমার উজিরপুর বাবুগঞ্জ বানরিপাড়া এমপি স্যার হেও নিয়ে লাগাইছে আর কি। আপনি কি মনে করতেছেন এটা বাংলাদেশে ব্যাপক ফলন হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, এটা কোনো ব্যাপার না। এই যে মানুষের মনে করে যে মরুভূমিতে হয়, কিন্তু এটা তো আমি মরুভূমিতে আপনার উৎসবের সামনে দেখছেন আমি তো কোনো বালু দিইনি, আমার নিজে একদম শুধু মাটি আর গোবর সার আর কোনো কিছু ইউজ করিনি আমি এতে। হ্যাঁ আপনার নিচে যে ক্যামেরা ধরে দেখছেন যে এতে কোনো বালুর বা কোনো যে বালুতে হয় সারা হয় না, কিন্তু এটা ভুল। আমাদের দেশে যে মাঠ সব মাটি, আমি কোনো বালুই দিই না গাছের গোড়ায়। তারপর ফল দেখছেন আমার কাছে ফল আইছে প্রথম এবছর, ছড়িয়ে যাবে ইনশাল্লাহ, সবাই করতে পারবে এটা, সবাই করতে পারবে এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। এখন তাই যে আমি যেমন ইয়ে হয়েছি আল্লাহর রহমতে যার ইচ্ছা করতে পারবে সবাই, এটাই আমার চিন্তাধারা আছে যে বরিশাল আল্লাহর রহমতে বরিশাল বিভাগে এই প্রথম। হর্টিকালচারে অনেক চেষ্টা করছে কিন্তু এখন ফল আসে না, আমি কয়েকবার গিয়েছি তারা ড্যাম আনছে কিন্তু আমি বিসির থেকে আমাকে দেশে এই বিসির থেকে গাছ বানাইছি এই বিসির থেকেই আবার আমাকে দেশে আবার ওই আবহাওয়াই আবার ফল হয়েছে, কারণ ওর এই দেশে জন্ম এই দেশেই ফল। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।